ড্রেনেজ ব্যবস্থা না থাকায় বর্ষা মৌসুমে চরম দুর্ভোগে পড়েন নড়াইল পৌর এলাকার বাসিন্দারা। সামান্য বৃষ্টিতেই পানি জমে তৈরি হয় জলাবদ্ধতা, আবাসিক এলাকার পাশাপাশি রাস্তার উপরে জমে থাকা পানিতে ভোগান্তিতে পড়ে মানুষ। ভোগান্তি থেকে বাঁচতে দ্রুত সমাধান চায় তাই নগরবাসী। ভোগান্তি কমাতে বৃহৎ প্রকল্প প্রক্রিয়াধীন বলে জানালো প্রশাসন। নড়াইল পৌরসভার বেশিরভাগ এলাকায় নেই পানি নিষ্কাশনের জন্য ড্রেনেজ ব্যবস্থা, আর যা আছে তাও ময়লা আবর্জনায় বন্ধ হয়ে যাওয়ায় সামান্য বৃষ্টিতেই সৃষ্টি হয় জলাবদ্ধতা। প্রায় 18 বছর আগে শহরের একটিমাত্র ড্রেন নির্মাণ করা হলেও বছরের পর বছর ধরে তা ব্যবহার অনুপযোগী হয়ে পড়ে আছে। ফলে নর্দমায় পানি জমে একদিকে দূষিত হচ্ছে এলাকার পরিবেশ, অন্যদিকে প্রতিনিয়ত ঘটছে ছোটখাটো দুর্ঘটনাও। এলাকাবাসীর অভিযোগ, জলাবদ্ধতা সমস্যা নিরসনে এখন পর্যন্ত কোনো কার্যকর পদক্ষেপ নেওয়া হয়নি। রাস্তার পরে হাঁটু সমান পানি উঠে যায়, যা আমাদের জন্য একটা মারাত্মক ক্ষতিকর। গাড়ি ঘোড়া চলার জন্য, মানুষের চলাফেরার জন্য বিভিন্ন সমস্যা আছে। একটা ড্রেন আছে, আবর্জনায় ঘুরে আছে, পানি যাওয়ার মতন কোনো সিস্টেম নয় ড্রেন। ভোগান্তি নিরসনে ড্রেন নির্মাণের জন্য সরকারি প্রকল্প আনার খোঁজ চেষ্টা করা হচ্ছে বলে জানান পৌর মেয়র। পৌরসভা প্রায় 48 কিলোমিটার কত ড্রেনের দরকার, ড্রেনের ব্যবস্থা খুবই প্রয়োজন। তা না হলে এই জনসাধারণ এখন বৃষ্টি হলে অত্যন্ত ভোগান্তির ভিতর থাকবে, যেটা কল্পনারও বাইরে। এদিকে জলাবদ্ধতা দূর করতে একটি মেগা প্রকল্প প্রক্রিয়াধীন বলে জানিয়েছেন জেলা প্রশাসক। 300 থেকে 350 কিলোমিটার ড্রেনেজ ব্যবস্থা পুরো এই পৌরসভাকে ঘিরে এই প্রজেক্টটি প্রক্রিয়াধীন রয়েছে। এটি হলে আমি মনে করি যে এই পৌরসভার সকল ওয়ার্ডের দুর্দশা এটি আমরা লাঘব করতে পারব। জলাবদ্ধতা দূর করা সহ নাগরিক দুর্ভোগ লাঘবে ব্যবস্থা নেওয়া হবে এমনটাই প্রত্যাশা পৌরবাসীর। ডিবিসি নিউজ ডেস্ক।